আপনি যে সাকিব আল হাসানের ফ্যান, সেই সাকিব আল হাসান তো টাকার বিনিময়ে হিন্দুদের পূজা উদ্বোধন করতে যায়, ঠিক কি না? গতকাল দেখলাম সাকিব আল হাসান, বাংলাদেশের একজন ফেমাস ক্রিকেটার, সে হিন্দুদের পূজা উদ্বোধন করতে ইন্ডিয়া গিয়েছে। সে আবার হজও করেছে, হাদিসাব মানুষ। আমাদের এখানে এখন হাত তুলতে বললাম না, অনেক মানুষ আছেন, আপনি আপনার নিজের বুকে হাত দেন। অনেক মানুষ আছেন যারা এই সাকিব আল হাসানের ফ্যান, এই খেলোয়াড়ের সফলতায় যে খুশি হয়, এই খেলোয়াড়ের ব্যর্থতায় হয়তো আপনি নিজে কষ্ট পান। আছে না? আছে না? তুমি যার ভক্ত, তোমার তোমায় তুমি যার ভক্ত, তোমার আইডল, তিনি হিন্দুদের পূজা উদ্বোধন করতে যায়। কিয়ামতের দিন এই মুনাফিককে আল্লাহ যেখানে রাখবে, তুমি যদি তার ব্যর্থতায় কাঁদো, তুমি যদি তার সফলতায় হাসো, তাকে পছন্দ করো, তাহলে কিয়ামতের দিন তার সাথে আল্লাহ তোমাকেও রাখবে। তুমি যেই মেসির ফ্যান, সেই মেসি ইলুমিনাতির সদস্য। কার ফ্যান হচ্ছো মিয়া তুমি? যেই নবী তোমার জন্য সারা রাত কেঁদেছেন, যেই নবী তোমার জন্য তায়েফে রক্ত ঝরিয়েছেন, তুমি সাকিব আল হাসান কিন্তু বা মেসির ফ্যান না, তোমাকে ফ্যান হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবী তোমার জন্য কাঁদলেন তুমি তারে চিনলা না, যে নবী তোমার জন্য রক্ত ঝরলেন তুমি তারে চিনলা না, যেই নবীর জন্য হঠাৎ আজাব আল্লাহ আমাদের উপর থেকে উঠিয়ে দিলেন তুমি সেই নবীরে চিনলা না। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা অন্য কারো ফলোয়ার্স না, অন্য কারো ফ্যান না, আমরা যার ফলোয়ার্স তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ওই নবীকে না ভালোবাসলে, ওই নবীর ফলোয়ার না হলে, ওই নবীকে যদি অনুসরণ না করি, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য যেই নবী তোমার জন্য কেঁদেছে, যেই নবী তোমার জন্য রক্ত ঝরিয়েছে, সেই নবীর সুন্নাহ গুলো নিজের জীবনে রাখার দরকার আছে না নাই? এই জন্য ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, মন খারাপ করবা না। সাকিব আল হাসানের সাথে আমার তো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আমি তার কথা কেন বললাম, তার কথা এই জন্য বললাম, তুমি হয়তো টেলিভিশনে তার খেলা দেখো, তুমি হয়তো তার ফ্যান, হয়তো তোমার ফেসবুকে তার একটা ছবি শেয়ার করা আছে। খবরদার, আজকেই যাও ফেসবুক চেক করো, এরকম কোন মুনাফিকের ছবি যদি থাকে তাহলে কেটে দাও, কারণ তুমি যখন মারা যাবা এই তোমার ফেসবুকের পোস্টগুলো আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। এই জন্য আমরা যার অনুসারী, আমরা যার ফলোয়ার্স, তিনি আর কেউ না, তিনি কোনো ফিল্ম স্টার না, তিনি কোনো ক্রিকেটার স্টার না, আমরা যার অনুসারী, যাকে না দেখেই আমরা যার অনুসরণ করি, যাকে না দেখে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি যাকে ভালোবাসি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য জীবনের সব ক্ষেত্রে সেই নবীর আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে সেই নবী আলাইহিসসালাম, সেই নবীর আদর্শ অনুসরণ করে আমাদের জীবন চলার তৌফিক দান করুন। বলেন আমিন।